তোকে একটা মজার জিনিস উপহার দিই। তোর কাজে লাগতে পারে। এই জাদুদণ্ড যার মাথায় ছুঁয়ে তুই যা চাইবি সে তাই হয়ে যাবে। তাছাড়া এই রাক্ষসদের দেশে তুই একা একা পেরে উঠবি না। আর ওই সূর্যগ্রহণের সময় কোনো মন্ত্রতন্ত্রও কাজ করবে না। দাদামশাই, তুমি যদি রাগ না করো তাহলে একটা কথা আছে। কি কথা দে নাতনি? কি হলো, চুপ করে আছিস কেন? বল কি কথা। আমি যখন চারপাশটা ঘুরে দেখব তখন আমার সঙ্গে আরো একজন থাকবে। তুই বুঝি কাউকে সঙ্গে করে নিয়ে এসেছিস? পুতুল গো পুতুল, আমি যে তোমারই নাতনি, আমিও পুতুল নিয়ে খেলতে ভালোবাসি। তাই আমি একটা মানুষকে পুতুল বানিয়ে নিয়েছি, ওকে ছাড়া আমি থাকতেই পারি না। তুইও আমার মতো পুতুল খেলতে ভালোবাসিস? বাবা বাবা, খুব ভালো, খুব ভালো রে, খুব ভালো। কোথায় গেল সেনাপতি মশাই? এই পুতুল আমার খেলা ঘরে, এটা তো আমার পুতুল না। তোমার নয়? না, এ তো আমার পুতুল না। এমন পুতুল তো আমি এই প্রথমবার দেখছি। কার পুতুল এটা? রাজকুমারী? তাহলে হয়তো এটা তোমার ঠাকুরদার পুতুল হবে। তাই?